وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمان تبون بارك الله فيك. আগের কর মাছ চাষিরা তাদের কাছে খেয়াল খুশি মতো, তারা বলে যে সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিয়ে ভাত খাওয়া যাবে না, খেলে বরকত চলে যাবে, বা সকালে সকাল সকাল ধার কর্জ দেওয়া যাবে না, দিলে বাড়িতে বরকত সব চলে যাবে, রাতে কোনো কিছু ধার দেওয়া যাবে না, কর্জ দেওয়া যাবে না, দিলে বরকত সব চলে যাবে, এ জাতীয় কুফুরি কুসংস্কারের মানে বিষয়টা খুব ব্যাপক আকারে আমাদের দেশের মাছচাষি, সাধারণ মাছচাষিদের ভিতরে রয়েছে। তো এগুলো সাধারণত জাহেলিয়াত, এগুলো থেকে সকলকেই পরিষ্কার হতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো চাউল ধোয়ার সময় বা চাউলের পটে চাউল নেওয়ার সময় যদি কেউ চাউল গালে দেয় দিতে পারে, সমস্যা নাই, এতে বরকত যাবে কেন? বরকত কার হাতে? আল্লাহ বলছেন কোরআনে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, সকল বরকতময়, সকল প্রকারের বরকতময় সেই মহাসত্তা যার হাতে রয়েছে রাজত্ব। বরকত আল্লাহর হাতে, বরকত আল্লাহর কাছে, আল্লাহর হাতে, আমার আপনার হাতে নাই। কাজেই বরকত দেওনে আলা নেওনে আলা তিনি হাসেন আল্লাহ রব্বুল আলামিন। এগুলো আমাদের দেশের মাছচাষীদের ভিতরে বহু কুসংস্কার রয়েছে, তাদেরকে এগুলো বোঝাতে হবে ভালো করে। আরও অনেক কুসংস্কার রয়েছে, বাড়ির বৌমাকে যদি জানতে পারে যে বৌমা গোসল ছাড়াই বাড়িতে কাজকাম করছে বা বাড়িতে খানা পিনা রান্না করছে, তাহলে অবস্থা খারাপ। মানে এটা হলো মাছচাষীদের একটা আর কি, এগুলো জঘন্য নীতি রয়েছে, উল্টাপাল্টা অনেক কাজকাম রয়েছে। তো যা হোক, এগুলো কথায় কান দেওয়ার দরকার নেই। চাউল খান কিন্তু বেশি পরিমাণে খেয়েন না, চাউল কাঁচা চাউল বেশি খেলে আবার হয়তো বা পেটের সমস্যা হতে পারে, অল্প একা একটু খালে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক সময় আবার নেশা করে নেয়, নেশা হয়ে যায় তখন ওই ওটা খেতেই থাকে, মানে চেহারা হাসা হাসাটে হয়ে যায়, মানে অন্যরকম হয়ে যায় চেহারা, এটা হতে পারে চাউলের মাধ্যমে, কোনো বড় ক্ষতি হয় না কিন্তু এরকম হতে পারে। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।